নমস্কার, আমি দীপশা মজুমদার, কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা বাহন বদল। সরস্বতী চড়ল পেঁচায়, লক্ষ্মী চড়েন হাসে, তাই না দেখে নন্দী ভৃঙ্গি ডিগবাজি খায় ঘাসে। গণেশ দাদার ময়ূর প্রিয়, তাই ময়ূরে চড়ে, বললে ময়ূর পাখির রানী, ওরা ভালোই ওড়ে। হিরো কার্তিক চড়ল সিংহে, সিংহ বললে ওরে এক্ষুনি নাম, নইলে মুখে কামড়ে দেব জোরে। কার্তিক কেশর জাপটে ধরে, চেঁচায় সিংহ বাবু, উমা বাঁচাও, তোমার পোলা করল আমায় কাবু। শুনি দুর্গা দৌড়ে এলেন, লাফিয়ে এলেন ভোলা, এসেই দেখেন ছেলে মেয়েদের সব্বার গাল ফোলা। শিব বললেন, কি হয়েছে বলতো তাড়াতাড়ি, পরের বাহন নিয়ে কেন সব করিস কাড়াকাড়ি। আদিকালের বাহন সব রুদ্দি বস্তা পচা, কোথায় গেলি নন্দী ভৃঙ্গি, আনতো আমার রচা। সাত সকালেই ঝগড়া ছাঁটি, ধরলো আমার মাথা, এইসব বাহন অচল এখন বোগাস বাজে জাতা। যুগ যে কতই বদলে গেছে, বলবো তোদের সে কি, ইঁদুর ছুঁচো আর চলে না, ময়ূর পেঁচা ঢেঁকি, রকেট বিমান হেলিকপ্টার কত কিছুই আছে। এইসব বাহন খুব সুবিধের, সময় অনেক বাঁচে, সময় ছাড়াও যাতায়াতের কমবে কতই ধকল। চাইছি আমি এরা বাহনের জায়গা করুক দখল। গণসা কেতু লক্ষ্মী সুরো উঠল নেচে গে, বলল আমরা লাকি তোমার মতন ড্যাডি পে। অবাক হয়ে দেখছো কি মা, বাবার কাছে শেখো, নতুন বাহন দিলেন বাপি সবাই মনে রেখো। ড্যাডি আমাদের ফ্যান্টাস্টিক, উদার পরাণ খোলা, আর তাই সব চেয়ে চেয়ে বলি জয় বাবা বম ভোলা। নমস্কার।